আজকে আমরা শিখবো হচ্ছে রাউন্ডিং অফ করা। রাউন্ডিং অফ করা মানে হচ্ছে বাংলা যাকে বলছি আমরা আসন্ন মান। আসন্ন মান এটা কেন করব এটা একটু বুঝে নিই, তাহলে করতে সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে তুমি কিছু এক্সপেরিমেন্ট করেছো, এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট পুরোটাই লিখি, এক্সপেরিমেন্ট করেছো, তো ডেটা পেয়েছো একটা এক্স, একটা পেয়েছো ওয়াই, এর একটা সিগনিফিকেন্ট ফিগার নাম আছে, সিগনিফিকেন্ট ফিগার আছে কিছু একটা, এরও একটা সিগনিফিকেন্ট ফিগার আছে। এবার এই যে ডেটাগুলো তুমি পেয়েছো, ডেটাস, এই ডেটাগুলোই তো শেষ কথা নয়, এবার তোমায় কি করতে হবে এদের সাথে কিছু ক্যালকুলেশন করতে হবে, গুণ ভাগ যোগ বিয়োগ ইত্যাদি করতে হবে। এখন তুমি যখন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যখন করছো, তখন যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা তোমার মনঃপুত নাও হতে পারে। যদি বেশি আসে তাহলে তুমি কি করবে, আমি উদাহরণ দিলে আরো একটা ক্লিয়ার করি। ধরো তুমি এক্স মেপেছো 1.2 সেন্টিমিটার এবং ওয়াইও মেপেছো 1.2 সেন্টিমিটার, মানে ধরো এরকম একটা স্কোয়ার দেওয়া আছে, যে স্কোয়ারটা প্রতিটা বায়ু বাহু তুমি মেপেছো 1.2 সেন্টিমিটার 1.2 সেন্টিমিটার এটসেট্রা। এখন তোমাকে এর এরিয়াটা বার করতে হবে, তাহলে এরিয়া বার করতে হলে কি করবে তুমি, 1.2 সেন্টিমিটার ইন্টু 1.2 সেন্টিমিটার, রেজাল্ট কি 1.44 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু তোমার কি দরকার, এরা আছে দুটো সিগনিফিকেন্ট, এটা হয়ে গেল 3টে সিগনিফিকেন্ট। তুমি বললে না আমার 3টে সিগনিফিকেন্ট ফিগার দিয়ে হবে না, আমার দুটোই লাগবে, আমার প্রয়োজন দুটোর, তাহলে আমি কি করব, তাহলে আমাকে এটা ড্রপ করতে হবে, লাস্ট ডিজিটটা ড্রপ করলে তবে গিয়ে আমি যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা আমরা আমাদের রেজাল্ট হিসেবে নিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার নিয়ম আছে কিছু, তুমি চাইলেই তো যা ইচ্ছা তাই করতে পারবে না, যে আমি ইচ্ছা হলো তুলে দিলাম, ইচ্ছা হলো বসিয়ে দিলাম, সে তো হবে না, কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো হচ্ছে আমাদের রাউন্ডিং অফ এর নিয়ম, যেটা আমরা শিখতে চলেছি। তাহলে এবারে নিয়মটা দেখি আমরা, এসো নিয়ম, রুলস রুলস। তো ফার্স্ট যে রুলস, রুলসগুলো আমি আলাদা করে লিখবো না, কারণ রুলসগুলো আলাদা করে লিখলে খুব জটিল লাগবে, কি সব ছাতা মাথা। তার চেয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু উদাহরণের মারফত এটা করব। ধরা যাক কোনো একটা সংখ্যা আছে 1.7, 5, and 6, এই সংখ্যাটা সিগনিফিকেন্ট ফিগার কটা, একটা দুটো তিনটে চারটে, চারটে। এখন তোমার দরকার হচ্ছে, চারটে আছে, এখন তোমার দরকার নিড কটা, তিনটের। তাহলে তোমাকে ড্রপ করতে হবে কাকে, এই ডিজিটটাকে তোমার ড্রপ করতে হবে। এখন যে যে ডিজিট তোমাকে ড্রপ করতে হবে, যে ডিজিটে বা যে সংখ্যাটা তোমাকে ড্রপ করতে হবে সেই সংখ্যাটাকে দিকে তাকাও, এই সংখ্যাটা গ্রেটার দ্যান 5, তাই না? যদি যে সংখ্যা ড্রপ করতে যাচ্ছ সেই সংখ্যাটা যদি গ্রেটার দ্যান 5 হয়, তাহলে আগেরটা প্রিভিয়াস ওয়ান এটা প্লাস এক ঘর বেড়ে যাবে, তাহলে কত হবে 1.76। তাহলে তিন ডিজিটে এলো, তিনটে সিগনিফিকেন্ট ফিগারে এলো, বেশ খুব সুন্দর কথা। তাহলে যদি 5-এর চেয়ে কম হয় তাহলে আমরা কি করব, এটাও একটা নিয়ম। এই অ্যাকচুয়ালি এই নিয়মগুলো আমরা কি ছোটবেলা থেকে জানি, এই দুটো নিয়ম স্পেশালি, কিন্তু তারপরে যে নিয়মগুলো আসবে সেগুলো কিন্তু খুব সাবধান, সেগুলোই খুব মজার। 1.754, একদম প্রায় কাছাকাছি, তাই না? তো এবার আমি কি করব, এইবার আমাকে ড্রপ করতে হবে কাকে, 4-কে, যেটা হচ্ছে লেস দ্যান 5। যদি লেস দ্যান 5 হয় তাহলে এর কোনো চেঞ্জ হবে না, এই যে ডিজিটটা কি ড্রপ করছো তার আগের যে ডিজিট তার কোনো চেঞ্জ হবে না, তাহলে সংখ্যাটা কত রয়ে যাবে 1.75। বোঝা গেল? যদি 5-এর চেয়ে বড় হয় এক ঘর বাড়বে, যদি 5-এর চেয়ে কম হয় কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ, লেস দ্যান 5-এ নো চেঞ্জ। এখন যদি 5 থাকে তাহলে কি করব, লাস্ট ডিজিটে 5 থাকলে এটাও একটা সমস্যার বিষয়, 1.755, বা 1.7550। এখানে চারটে আছে, তোমাকে তিনটে বানাতে হবে, এখানে কটা আছে 1, 2, 3, 4, 5টা আছে, তোমাকে এখানে তিনটে বানাতে হবে। তো সমস্যা, আগে দেখো তোমাকে ড্রপ করতে হবে কি, তিনটে বানাতে হলে এটা ড্রপ করতে হবে, আর এখানে ড্রপ করতে হবে এই দুটো। আমি দুটো প্যারালালি করছি, প্যারালালি করলে বুঝতে সুবিধা হবে, কারণ নিয়মটা কিন্তু এই দুটো একই নিয়ম, এই টাইপের
5 থাকলে বা 5 এর পরে 0 থাকলে নিয়ম কিন্তু একই, সেই জন্য আমি দুটোকে প্যারালালি করছি। তো দেখতে হবে এর আগের সংখ্যাটা অড না ইভেন, যেটা তুমি ড্রপ করছো, এটা তুমি ড্রপ করতে যাচ্ছ, তার আগের সংখ্যাটা অড না ইভেন, এটা কি অড না ইভেন? অড। অ্যাজ ওয়েল অ্যাজ এই যে 5-0 তুমি ড্রপ করছো এই গোটাটাকে, এর আগের সংখ্যাটা কি? এটা অড। যদি অড হয় তাহলে আমাদের নিয়ম বলছে যেটা এক ঘর বেড়ে যাবে, অর্থাৎ আগে ডিজিটটা এক ঘর বেড়ে যাবে, এটাও এক ঘর বেড়ে যাবে, অর্থাৎ এটা কত দাঁড়াবে? 1.76, এবং এটাও দাঁড়াবে 1.76। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবে, একদম মন দিয়ে শুনবে। 1.76 হলো কেন? কারণ 5 আছে বা 0 আছে এবং তার আগে সংখ্যাটা অড আছে। অড নাম্বারের পরে যদি 5 থাকে বা 5-0 থাকে, 0 বদলে অন্য সংখ্যা আসলে আবার নিয়ম বদলাবে, 5 থাকে বা 5-0 থাকে তাহলে এক ঘর বেড়ে যাবে কোন ডিজিটটা? যে ডিজিট ড্রপ করছে তার আগেরটা। যদি ধরে নাও, এবার একটা সংখ্যা দিচ্ছি আর একটা মানে রুল বলতে পারো এরই পার্ট, যদি 5-এর পরে যদি কোনো অর্ডের বদলে ইভেন থাকে তাহলে কি হবে? সংখ্যা তো দুটো হয়, অর্ড না ইভেন। 1.765 অথবা 1.7650 একই রকম বা। তাহলে কি দেখছি আমরা, এই সংখ্যাটা কি অড না ইভেন? ইভেন। এই সংখ্যাটা ইভেন, ফলে নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে নিচে লিখি আমরা তাহলে চট করে। 1.76 থাকবে, এটা 1.76 থাকবে। একটা মজার জিনিস খেয়াল করে দেখো, 1.755 এটাকে আমরা 1.76 লিখছি, 1.765 এটাকে আমরা 1.76 লিখছি, আসন্ন মান তাই, দ্যার ইজ নো আদার কজ। আসন্ন মানে লিখতে হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার ঠিক রাখতে হচ্ছে, এই জন্য তিনটে করে সিগনিফিকেন্ট ফিগার বানাতে হবে, তো সেই জন্য আমাকে এটা নিতে হচ্ছে। ওকে, এবার যদি আমরা দেখি যে 5 এর পরে 0 না অন্য কোনো সংখ্যা আছে তাহলে কি হবে? 1. একই উদাহরণ নিচ্ছি বারবার করে, হ্যাঁ, 7651 এই সংখ্যাটার বেলা কি হবে? দেখো আমি কি বলেছিলাম যে লাস্ট ডিজিট ড্রপ করতে হবে, এখানে লাস্ট ডিজিট একটা না দুটো আছে, তাই না? তো এই যে 51 ইট ইজ গ্রেটার দ্যান কত? 5 তো না, কি করে হলো এত 51? 51 মিন্স কি অ্যাকচুয়ালি? যদি তুমি ভেঙে লিখি তাহলে কি লিখবো? এটা অ্যাকচুয়ালি 5 লেখাটাও আমার পক্ষে অন্যায় হবে। দেখো যদি আমরা লিখি 51টাকে লিখি 0.0051 হুইচ ইজ গ্রেটার দ্যান 0.0050, তাই না? তখনও কিন্তু এক ঘর বাড়িয়ে দেবো প্রথম নিয়মের মতন 1.77, বোঝা যাচ্ছে? 5-এর পরে যে কোনো সংখ্যা থাকলেও তুমি এটাকে 5-এর বড় ধরবে। 5-এর পরে যদি কোনো সংখ্যা থাকে, 5-এর পরে 1 আছে, 2 থাকছে, 3 আছে, 0 না থাকলেই হবে। একটা করা যাক তাহলে, 1.1 পড়েছে আজকে, আছে 4 করে দিই, 4.3257। এবার কি করব আসন্ন মান? খুব সহজ কথা, 4.3 এটা কি হবে? এই দুটো ড্রপ করতে হবে, 3 হয়ে গেল, কারণ 5-এর পরে সংখ্যা আছে। 5-এর পরে সংখ্যা না থাকলে তো আগে নিয়ম অড দেখতে হবে, ইভেন দেখতে হবে, কিন্তু যদি 5-এর পরে সংখ্যা থাকে তাহলে চেঞ্জ হবেই, হবেই চেঞ্জ, আমাদের আর কোনো অপশন নেই। রাউন্ডিং অফের এটাই মোদ্দা কথা, আমি যেটা বললাম সেটা হচ্ছে রাউন্ডিং অফের মোদ্দা কথা। তাহলে চট করে এবার একটুখানি আমরা ইয়ে করে ফেলি, কি যেন বলে এটাকে, একবার লিখে ফেলি যে ব্যাপারটা কি দাঁড়ালো। রুল নাম্বার 1, গ্রেটার দেন 5 হলে এক ঘর বাড়বে, এক ঘর বাড়বে, কি বাড়বে? আগের ডিজিটটা। লেস দেন 5, নো চেঞ্জ, ওকে ওকে। ইকুয়ালস টু 5,
সি অড অর ইভেন, দেখতে হবে অড না ইভেন, অড হলে প্লাস ওয়ান, ইভেন হলে নো চেঞ্জ। এটা কিন্তু ড্রপ যেগুলো করা হবে সেগুলোর কথা বলা হচ্ছে। আর এটা বলা হচ্ছে যে আগের সংখ্যাটার কথা বলা হয়েছে এখানে, যেটা ড্রপ করতে চাইবো তার আগের সংখ্যা, পাঁচ বা ফাইভ জিরো, দুটো ক্ষেত্রে এটা। আর আর একটা কি না, যদি ফাইভ তারপরে এনি নাম্বার, এনি নাম্বার ফাইভ তার সঙ্গে এনি নাম্বার, পাঁচের পরে কোনো সংখ্যা থাকে তাহলে বাড়বে, তখন অড ইভেন না কি আমাদের কিচ্ছু দেখার দরকার নেই। পাঁচের পরে কোনো সংখ্যা থাকলে এবং সেই সংখ্যাগুলোকে ড্রপ করতে হলে আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। দ্যাটস ইট, এটাই রাউন্ডিং আপ। যখন ব্যবহার করো তখন দেখবে বেশ মজা লাগবে। পরের দিন আমরা যেটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে এই যে তোমার যোগ বিয়োগ কি গুণ ভাগ, তোমরা জানো সেটা, কিন্তু আমরা সিগনিফিকেন্ট ফিগার ইউজ করব এবং রাউন্ডিং অফ ইউজ করব। ওকে, ভালো, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে।